আমরা যখন এক্সএসআর বাইকটা কিনি তখন এটার কিলোমিটার ছিল 1700 আশপাশে, আর এইটার ইঞ্জিন অয়েলের যেই কিলোমিটারটা ছিল, মানে ইঞ্জিন অয়েল ঢালার পরে যে কিলোমিটারটা চলছে ওইটাও 200 সামথিং, মানে 300 নিচে ছিল। এই কারণে 200 কিলো তো নিশ্চিন্তে বাইকটা চালাইছি, কিন্তু যেহেতু ইঞ্জিন অয়েলের যেই কি বলে এটারে মানে চলার ব্যাপারটা 500 কিলো হয়ে গেছে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। আর এই কয়দিনে এই 200 কিলো যে চালাইছি এর মধ্যে বাইকটার অবস্থাটা আমি বাইরের ব্যাপার তো এমনিতে দেখেই কিনছি, ভেতরের কিছু ব্যাপার আইডিয়া থেকে মোটামুটি যতটুকু বুঝছি বুঝছি, কিন্তু আজকে বাইকটাকে একটা সার্ভিসে দিব। নর্মালি আমরা তো যেটা আমি যেটা বলি যে 5000 কিলোতে একটা মাস্টার সার্ভিস দেওয়া উচিত, কিন্তু প্রতি 500 থেকে 1000 কিলোতে একটা জেনারেল চেক আপ দেওয়া উচিত। আর আজকে এটাকে মোটামুটি মাস্টার সার্ভিসের মতোই দিব, কিন্তু এটা হবে আমার জন্য চেক আপ সার্ভিস, মানে বাইকটার ভেতরের সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো কিছু এদিক সেদিক হয়েছে কিনা। কারণ একটা বাইক আমরা যদি নিজে নতুন থেকে কিনি তাহলে ওইটার পুরো ব্যাপারটা জানি, একটা সাউন্ড হলেও বুঝি যে ওইটার কি হয়েছে, কিন্তু এই বাইকটা আরেকজন চালাইছে কিভাবে চালাইছে যেহেতু আমরা জানি না, সেহেতু একটু ভেতরের ব্যাপারটাও চেক করার দরকার আছে। তো আমরা আজকে যাব বাইক মাল্টিব্র্যান্ড সার্ভিস সেন্টারে, আর এইটাই শুধু সার্ভিস করাবো এই না, আজকে ওই যে শামীম কাজ করতেছে ওরও বাইক সার্ভিস করাইতে হবে, দুইটা বাইক নিয়ে যাইতেছি। তবে আমার টার্গেট এইটার ব্যাপারগুলো দেখবো, আর এর মধ্যে শামীমের বাইকেরও সার্ভিসটা হয়ে যাবে। তাহলে ঘরে কথা না বাড়াই, বিকেলও হয়ে গেছে, সারাদিন বৃষ্টি ছিল যে কারণে আমরা সকালে বের হইতে পারি নাই, এখন হাতির ঝিলের সৌন্দর্য দেখতে দেখতে চলেন আমরা চলে যাই সোজা মধুবাগ। Hey everyone, this is Said Mohammed Iqbal, welcome to my YouTube channel MSI Vlogs. এই বাইকটা আমার আগে যে চালাইছে এই পর্যন্ত সে মোটামুটি যত্ন করেই চালাইছে, বাইকে তেমন কোনো স্পট নাই অ্যান্ড মোটামুটি ওয়েল মেনটেন মনে হইতেছে এখনো পর্যন্ত চালানোর পর, কিন্তু এইখানে মনে হয় কোনো একটা সুইচ লাগানো হয়েছিল, এখানে একটা স্পট আছে, এছাড়া আর বাইকে তেমন কোনো স্পট বের করতে পারি নাই। ট্যাঙ্কের এখানে কিছু খুচরা দাগ আছে যেগুলো আসলে মালিককে দোষ দেওয়া যাবে না, হয়তো অন্য কোনোভাবেও হইতে পারে। আর এই দাগগুলো ধুইলে চলা যায়, কিন্তু আবার যখন ময়লা হয় তখন এখান থেকে ময়লা হওয়া শুরু হয়, তার মানে এখানে কোনো কিছুর হালকা ঘষা খাইছে অ্যান্ড গ্লসিনেসটা নষ্ট হয়ে গেছে। এছাড়া আর সব কিছু ওকে। এই সমস্ত বাইকগুলো এখন একটা জিনিস ভালো করে যে ট্যাঙ্ক বা এই সমস্ত ব্যাপারগুলো প্লাস্টিকের করে, এই কেসগুলো চেঞ্জ করে ফেললেই আবার নতুন, এটা একদিকে ভালো। লোহার ট্যাঙ্কে কিছু ঝামেলা আছে, বাঁকা হইলে ওটা সোজা করা যায় না, সোজা করলে রং উঠা যায়, এই যে শামীম অ্যান্ড রং উঠা গেলে তো শেষ আর কি, আগের রং মানে আগের নতুন কী বলি, পরবর্তীতে রং করলে ওটা কি আর আগের মতো হয়, এই হলো অবস্থা। তবে একটা ঝামেলা বাইকে ছিল, এটার চেইনটা যে টাইট করছিল সে একটু বেশি টাইট করে ফেলছিল, মানে একদম এরকম না যে ঘষা দিলে বা টোকা দিলে গিটারের মতো বাজবে, অত টাইট না বাট টাইট ছিল। মানে বাইকে দুজন উঠলে নর্মালি টাইট চেন থাকলে একটু সাউন্ড করে, বা বাইক ঘরে যখন একটু এদিক সেদিক নাড়াচাড়া করা লাগে তখনও সাউন্ড করে, এই জন্য চেনটা টাইট আসলে ভালো জায়গা থেকে দেওয়া উচিত এক্সপার্ট কাউকে দিয়ে। এক এক বাইকের অ্যাডজাস্টমেন্ট এক এক রকম, অ্যান্ড এমন না যে চেন শুধু ঢিলই হয়, মানে চালাইছেন চেন শুধু ঢিলই হয়, কিছু কিছু সময় চেন টাইট হয়ে যায়, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। অ্যান্ড চেইন ভালো রাখার সবচেয়ে মানে সঠিক বা একমাত্র উপায় বলতে গেলে সেটা হলো চেনকে লুপ করা, অলওয়েজ চেন লুপ করবেন। অনেকে মনে করে এত কিলো কিলো পরে করব, এত কিলো পরে করব, আসলে অনেক সময় ওয়াশের কারণে, অনেক সময় ওয়াশিং পাউডার দিয়ে ওয়াশ করে বাইক, অনেক সময় শ্যাম্পু দিয়ে ওয়াশ করে, ওইটার কারণেও চেনের লুপটা তো অনেকটা লুব্রিকেন্ট তো তেল জাতীয়, তো ওই জিনিসটা অনেক সময় ধুয়ে পড়ে যায় অ্যান্ড তখন চেনটা আবার শুকনা হয়ে যায়। এই কারণে খেয়াল রাখবেন এই জিনিসটা যে চেন আসলে শুকনা কিনা, অ্যান্ড চেন যদি শুকনা থাকে লুপ করে রাখবেন। আচ্ছা, শহরের ব্যস্ততা মোটামুটি এদিকে আছে অ্যান্ড সময়টা ভালোই চুজ করছি, 4:16 বাজে, আর আমাদের ওইদিকে এরকম বৃষ্টি 2-3 দিন ধরে, আর এইদিকে রোদ দেখলে কেউ বলবে যে এখানে কোনো বৃষ্টি হয়েছে, এরিয়া ভিত্তিক মানে পার্সিয়ালিটি চলতেছে বৃষ্টির মধ্যেও। চলেন আমরা এই শহরের কোলাহল ছেড়ে একটু হাতির ঝিলে রাইড করি অ্যান্ড ওই মজাটা নিয়ে দেন বাইকটাকে একটু সার্ভিসে দিয়ে আরেক মজা নিই। অ্যান্ড শামীমের বাইকের সার্ভিসটা মানে খুবই এটা কি বলে ম্যান্ডেটরি ছিল, কারণ হচ্ছে ও অনেকদিন ধরে আমাকে বলতেছে যে বাইকটা সার্ভিসে নেওয়ার জন্য, এখন আমিও যাই যাই যাচ্ছি না, আজকে দুজনের কাজটা একবারে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ফাইনালি উই আর ইন হাতির ঝিল, আর আজকে মানে বৃষ্টির কারণে একটু ঠান্ডা ঠান্ডা পুরো এরিয়াটা, আর এইদিকে নদীর পাশে, এটা নদী না এটা তো ঝিল, এটা তো হাতির ঝিল, ঝিলের পাশে ঠান্ডাটা সেই মানে এটা ফিল করার মতো অন্যরকম একটা ব্যাপার স্যাপার লাগতেছে, আর ঝিলের পানিগুলো বৃষ্টির কারণে পরিষ্কার লাগতেছে। এদিকে আজকেও মনে হয় বৃষ্টি হয়েছে সকাল দিকে, রাস্তার মধ্যে একটা পরিষ্কার ভাবটা আছে,
যাক, মানে আগে এসে একটা জিনিস ভালো হয়েছে যে হাতের ঝিলের সৌন্দর্যটা দেখতে পারতেছি। এই ঝিল কি ছিল আর কি হইলো, এটারও মাস্টার সার্ভিস করে একদম মানে পুরা চকচকা করে দেয়া হয়েছে, এখন বেশ সুন্দর লাগে। শহরটা অনেক দিক থেকে অনেক মানে যেগুলা উন্নয়ন হয়ে গেছে আমরা আসলে ভুলে যাই, ওই যে ফ্লাইওভারের কারণে জ্যাম লেগে থাকে এই জন্য মনে করি যে শহরে কিছুই হয় নাই। দেখেন এই হাতের ঝিল আজ থেকে মানে যখন হয় নাই আর কি, এটা একটা মজা পুকুর, পচা পানির পুকুর ছিল, আর আজকের এই হাতের ঝিল মানে এটা দেখার মতো একটা জিনিস হয়ে দাঁড়াইছে। যাক চলেন আমরা হাতের ঝিল দেখতে দেখতে সার্ভিস সেন্টারে যাই, কারণ সার্ভিস করে তো আবার বেরো হইতে হবে। হাতের ঝিলের সৌন্দর্য দেখা শেষ, এবার শেরিবাংলা বাংলা স্কুল অ্যান্ড কলেজের পাশ দিয়ে ঢুকে দেন চলেন আমরা জায়গা মতো ঢুকে যাই। অ্যান্ড হালকা হালকা ক্ষুধা লাগলো, কেন আসলে বাসায় মা নাই তো টুকুর টাক্কুর অনেক কিছুই খাওয়া হয় না, মানে টুকুর টাক্কুর অনেক কিছু টুকটাক খাওয়া হয় না আর কি, এই জন্য কি বলে ক্ষুধা লেগা যায়। সার্ভিস সেন্টারটা না এইখানে দেখছিলাম, ও না 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 আর একটু সামনে, এই গলির সামনে, ভুল হয়ে যায়। ঢাকা সিটি মানে কেন জানি যতই আসি ততই অপরিচিত লাগে, রূপ চেঞ্জ হয় তো, দোকানপাট চেঞ্জ হয়, এই হয় সেই হয়। আমি ডানে যাবো ভাই, আমার কেউ গুতা মেরা দিয়েন না, গাড়ি ভাই আমি ডানে যাবো ভাই, আমি এখান থেকে উঠাবো। কি অবস্থা সোহেল ভাই, কিলোমিটারটা দেখাই কত কত, এটার কিলোমিটার চলছে 1893, মানে প্রায় 1900, ধরেন এটা আপনি কিনবেন এবার আপনি বুঝানেন, মানে বাইক তো একদম নতুন কিন্তু কি অবস্থা, কি আরেকজন চালাইছে তো আমার আগে। যাক ভাই ভাইয়ের মতো দেখুক, উনি ভালো বুঝবে, আমি আর কতটুকু বুঝি, ওনারা প্রত্যেক দিন, আমি প্রতি মাসে না, আমি এক বছরে যতগুলো বাইক দেখি ওনারা একদিনে অতগুলো বাইক দেখে। I'm like an addict, do I gotta have it, I ain't even playing, got a really bad habit, if it moves gotta grab it. আচ্ছা এটা হলো শামিমের বাইক আর এই হলো আমারটার অবস্থা, এন্ড এয়ার ফিল্টার খুলে ফেলা হয়েছে, এয়ার ফিল্টার মোটামুটি এখনো পর্যন্ত ভালোই পরিষ্কার আছে, মানে 1800 কিলোতে বৃষ্টিতে চালানো হয়েছে তো বৃষ্টির সিজন ছিল, এই কারণে এয়ার ফিল্টারে ঢুকছে ময়লা কম। আমাদের যে ভাই আমার বাইক দেখতেছে সোহেল ভাই, এখানের হেড, এন্ড ভাই কি অবস্থা আছে বাইকের? বাইকের কন্ডিশন মোটামুটি ভালোই আছে, এটা মাস্টার সার্ভিস দিয়ে দিতেছি, আর বিবিএ মোটরে একটু প্রবলেম আছে, এটা থ্রোটলের সাথে রেসপন্স করতেছে না, ওটা আমরা দেখতেছি, কুইলা ডায়াগনোসিস করতেছি। এমনি বাইকের কন্ডিশন তো ভালো, মানে 1800 আছে, কমানো হয় নাই, এখন আমরা এটা মাস্টার সার্ভিস দিয়ে দিলে আপনি আশা করি ভালোই চালাতে পারবেন। আমি আশা বাইরে বলতেছিলাম যে ধরেন বাইকটা আপনি কিনবেন, এবার আপনি কি করবেন করেন, এন্ড বাইকের অবস্থা মোটামুটি ভালো বলতেছে, তারপরেও টুকটাক কিছু ঝামেলা তো থাকেই, এটার তো নাট বোল্ট কিছু হারাই নাই ভাই, এর আগে R15 যে এমনি আসছিলাম ওটার অনেকগুলো নাট ছিল না, পরে ভাই লাগাই দিচ্ছিল। যাই হোক যেহেতু এটা ঠিকঠাক আছে শুনেও ভালো লাগলো ভাই, তাহলে দেখেন কি অবস্থা, কি আপনি বললে বাইক রাখবো না বললে বেঁচে দিব, দেখি কি অবস্থা। হ্যাঁ তারপরে লাস্টে একটা ফাইনাল রেজাল্ট দেন। ওকে ভাই তাহলে এখানে ইনজেক্টর ক্লিনিং করতে দেওয়া হয়েছে, অ্যান্ড চেকও করতে দেওয়া হয়েছে, আর বাইকটা মোটামুটি আমার আগে যে চালাইছে সে একদম যে খুব খারাপভাবে চালাইছে তা না, মোটামুটি যত্ন করেই চালাইছে, তো যে কারণে ওরকম কোনো বড় ধরনের কাজ নাই। তারপরেও টুকিটাকি ইঞ্জিন অয়েল ফিল্টার এয়ার ফিল্টার মোটামুটি ভালো ছিল, ওগুলা সব চেঞ্জ করে দিতেছে, কারণ যেহেতু দীর্ঘমেয়াদি রাখার ইচ্ছা আছে, সেহেতু যাতে আরো 5000 কিলো অনায়াসে চালানো যায় ওই অবস্থায় করে নিতেছি আর কি, সবকিছু ঠিকঠাক করে। সময় লাগবে আরো হয়তো ঘন্টা খানেক সময় লাগবে, মাত্র তো সবকিছু খোলা হয়েছে, খোলা টোলা শেষে সব ওয়াশ টোয়াশ করে দেন আবার লাগাবে, সেট করবে, সব অ্যাডজাস্ট করবে, ট্যাপিটের অ্যাডজাস্টমেন্ট, অ্যান্ড ভিভিএটা একটু উইক ছিল, ময়লা টোলা হয়তো গেছিল, ঠিক মতো কাজ করতেছিল না, এই কারণে আমি বারে বারে বলতেছিলাম না যে বাইকের ওই প্রেশারটা নাই, এমটি বা R15 যে এই প্রেশারটা থাকে, তো আশা রাখি এবার ভিভিএট আর অ্যাডজাস্ট ওকে হওয়ার পরে, ক্লিন হওয়ার পরে ওইটাও সার্ভিস ভালো দিবে, অ্যান্ড বাইকের স্পিড বা পাওয়ার আর একটু বাড়বে, পাওয়ার ছিল বাট স্পিডে গিয়ে একটু ধরা খাইতেছিলাম, কারণ ভিভিএ অ্যাক্টিভ হচ্ছে 7200 RPM থেকে, অ্যান্ড দেখি এটা হওয়ার পরে কি অবস্থা কি হয়। মোটামুটি সার্ভিস শেষ, আমরা চেষ্টা করতেছি হ্যান্ডেলের অ্যাডজাস্টমেন্ট ঠিক করার, হ্যান্ডেলটা যেহেতু একটু দূরে একটু এই যে দেখেন কাছে আনার ট্রাই করতেছি। এটা কি করলো, এমনি চালান তো ভাই, এমনি রাখি স্ট্যান্ড জম্বো আগে আসলো এই তাই না, এখন এই এই থাক।
আমাদের বাইক সার্ভিস ডান বলতে ডানই আসলে অলমোস্ট না ফুললি ডান এখন ওয়াশে আছে আর জুয়েল ভাইরা বিজনেসে মোটামুটি একবার হেলমেটও অ্যাড করছে এই কারণে ওনাদের কাছ থেকে একটা হেলমেট নিয়ে আজকের যাত্রা শুরু করলাম আর এই হেলমেটের ব্যাপার হলো এটা নেওয়ার জন্য আমার বাইকে কোনো জায়গা নেই এটারে ব্যাগের পিছনে ঝুলায় পিঠে ব্যাগের সাথে ঝুলায় নিয়ে যেতে হবে ভাই বাইকের সার্ভিস তো মোটামুটি ডান নতুন বাইক জাস্ট চেক টেক করাইতে আসছিলাম আর কি মাস্টার সার্ভিস দিয়ে দিছে একবারে তাহলে আজকে বেরোই দেখা হবে আবার সামনে ইনশাআল্লাহ ভাই আল্লাহ হাফেজ ওকে মোটামুটি অল ডান অ্যান্ড এই ব্যাগগুলো কাত হয়ে থাকলে এফ ট্রিপ এফ চলে আসে মানে ফুয়েল ইমার্জেন্সিতে গেলে ট্রিপ এফ চলে আসে আবার সোজা করলে ঠিক হয়ে যায় এটা একটা আজব আজব ব্যাপার স্যাপার আর হ্যান্ডেল তো একটু কাছে আনছি দেখি চালাইতে কীরকম কী লাগে আটটা বাজ থেকে চার মিনিট বাকি যাক ঘড়ির টাইম ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ দেখা হবে প্রবলেম হইলে আমি আবার ঘুরে আসবো কোনো অ্যাডজাস্টমেন্ট দেখে দেখ থাকলে চলে যাই আরে ভাই রেলগেটটা পড়ার আর সময় পেল না আরে মাইক্রোবাসের উপরেই পড়বে পার হয়ে যেতে পারলে খুব বেশি ভালো হইতো খুব বেশি ভালো হইতো অ্যান্ড 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 রেডি রেডি ওয়ান টু 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 আপনি উল্টে আসলেন ভাই থ্রি 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 যাক এই পাশ দিয়ে ঢুকে গেছি ওই পাশ দিয়ে ইনশাআল্লাহ বের হয়ে যেতে পারবো আর এখন সময় আটটা দশ এমন একটা অদ্ভুত সময়ে বেরোইছি এই টাইমে তো জ্যাম খাইতে হবে এটা তো নর্মাল যাক সার্ভিস হয়ে গেছে অ্যান্ড সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কিছু থাকে সার্ভিসে যেগুলো না করলে আসলে বোঝা যায় না যেমন বাইকে চাকায় ছিল হাওয়া কম যেটা নিয়ে মোটেও চালানো উচিত না অ্যান্ড ভিভিএতে একটু জ্যাম ছিল ওটা তো ঠিক হয়েছে আরেকটা জিনিস হচ্ছে পেছনের চাকার ড্রামের মধ্যে সরি চাকার যেই জয়েন্টের মধ্যে কয়েকটা ড্রাম রাবার থাকে সেই রাবারগুলো একটু ছোট ছোট চেপে গেছিলো ওটা স্মুথনেসে একটু মানে প্রবলেম করে যেমন আপনি যখন ক্লাচ ধরবেন ছাড়বেন বা গিয়ার চেঞ্জ করবেন প্রত্যেকবার একটু স্মুথ হবে না একটু ধাক্কা দিবে এরকম যাই হোক সব কিছু ঠিকঠাক করে দিছে অ্যান্ড আসলে সব বাইক সব জায়গায় খোলাও ঠিক না অনেকে অনেক কিছু বুঝে না এটার যেহেতু এফআই বাইক অ্যান্ড কুলিং সিস্টেমও একটু ডিফারেন্ট লিকুইড কুলিং সিস্টেম তো এই সমস্ত বাইক একটু ভালো জায়গায় খোলানো ভালো অ্যান্ড এখানের সার্ভিস মোটামুটি আমি এর আগেও ভালো পাইছি এই জন্য আজকে আসলাম বাইক মাল্টিব্র্যান্ড সার্ভিস সেন্টার এটা নাম যদি আপনারা এখানে আসতে চান এটা মধুবাগে আমি ওনাদের লিঙ্ক অ্যান্ড অ্যাড্রেস সব কিছু আমার ভিডিও ডিসক্রিপশনে ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে শেয়ার করে দিব ওখান থেকে দেখে আপনারাও আসতে পারবেন অ্যান্ড এখন এখান থেকে আমি কখন বের হইতে পারবো এটা তো আমি বুঝতেছি না আচ্ছা দেখি কতক্ষণে বের হওয়া যায় ভাই রে ভাই ধোয়া বাইকটা এখানে আমি করতেছি ময়লা এটা কোনো কথা ছি ফাইনালি এখন সময় যখন হচ্ছে আটটা একুশ তখন অলরেডি আমরা জ্যাম ট্যাম ছেড়ে বের হয়ে আসছি তাহলে আসলে আবার জ্যাম পার হইতে হবে আমাদের এই টাইমে কোনো উপায় নাই এই ব্লগটা তাহলে এখানে শেষ করি কারণ এই জ্যাম দেখতে আপনাদেরও ভালো লাগবে না অ্যান্ড বাইক পুরো হান্ড্রেডে হান্ড্রেড অবস্থায় আছে এইবার ডিসিশন নেওয়া মোটামুটি আমার জন্য একটু ইজি হবে জিক্সার নাকি এক্সএসআর দুটো লাস্টে আর আছে যাই হোক আজকের এই ব্লগটা এখানে শেষ করি যদি ব্লগে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে প্লিজ হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো